গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমাদের সবাইকে নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। এই দেখো, পিটুনিয়া গাছের ফুল এত সুন্দর, কিন্তু এই সৌন্দর্য সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম, বাট বিকেলে এটা আর বজায় থাকেনি। কেন কি সেটা সবটাই দেখতে পারবে, বুঝতে পারবে, জানতে পারবে। সো ব্লগটা ফলো করতে থাকো। আর দেখো, এখন সকাল বাজছে 10:15 কি 20, মেয়ে একটু লেট করে ঘুম থেকে উঠেছে ব্রাশ করতে। ও নাকি আসবে ছাদে, ফুল গাছে জল দেবে, ছাদে আসবে, কত বায়না এখন তার। তো সবটাই আমাকে রাখতে হয়, আর এখন ছাদে দাঁড়ানো যায় না। সত্যি কথা বলতে ফাল্গুন মাসে মানে রাত্র বলছি, সকাল 10টায় ছাদে দাঁড়ানোর মতো রৌদ্রু নয়। ছাদে দাঁড়াতে হলে ভোর 5:30-6টার সময় মুহূর্তটাই খুব ভালো। আর এখন আমি ছাদে থেকে নেমে মেয়েকে মানে ব্রাশ করিয়ে বসে পড়েছি পঞ্জিকা নিয়ে। তো ভাবছো হঠাৎ আবার পঞ্জিকা এখানে কোথার থেকে এলো? পঞ্জিকাটা নিয়ে বসেছি, জামাই ষষ্ঠী দেখবো না, অবশ্যই না। দেখ, আমি খুঁজছি শিবরাত্রির ডেট, সামনেই মহাশিবরাত্রি। যদি ডেট মিস হয়ে যায় মানে আমি বাজার যেতে যে হবে, ফলের জোগাড় করতে হবে, ফুলের জোগাড় করতে হবে। তো প্রত্যেক বারের মতো এবারও বাজারে যাব। দেখো মহাশিবরাত্রি পড়েছে 1 মার্চ মঙ্গলবার, তো সেটাই দেখে নিলাম আর মনে মনে ভেবে নিলাম যে না, বাজারটা আমাকে যেতেই হবে। তো এই চলছে। ইতিমধ্যে আবার ব্রেকফাস্ট, ঘুম থেকে উঠেই আজকে আলু দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা পাতলা, কোনো মশলা দেইনি, আলুর চচ্চড়ি, রুটি আর মিষ্টি, এই ছিল আমার আজকে ব্রেকফাস্ট। ও তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে হচ্ছে, আজকে কি বার আমি নিজেও ভুলে গেছি, শুক্রবার। শুক্রবারের সকাল আমরা এখন মা মেয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করতে। তো চলো আগে ব্রেকফাস্টটা সেরে নিই ঝটাপট। আমি দুজনে মিলে বসে খেয়ে নিলাম। আর আজকে রান্না সেরকম একটা ঝামেলা রাখিনি, শুক্রবারে ঝটাপট করে রান্নাটা সেরে ফেলা মানে ফেলেছি, তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর আকাশটা বড্ড খারাপ করেছে, হঠাৎ ভাত খেয়ে উঠে দেখি প্রচণ্ড ঝড়, এই 3:05-10 থেকে এরকম ঝড় হাওয়া শুরু হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা টাইম পরে তোমাদের সামনে এলাম, সকাল থেকে আসতে পারিনি। হাজব্যান্ড হঠাৎ ফোন করলো, এই জাস্ট আমাদের এখানে ঝড় থামলো, ঝড়ের আগ মুহূর্তে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি অল্প একটু। কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার 2:45 সময় ফাইনালি 4:30 বাজে, এখন একটু রৌদ্র উঠলো। আর হাজব্যান্ড বললো যাও ছাদে যাও, গাছগুলো দেখো, প্লাস হচ্ছে রামধনু উঠেছে, চলো দেখি কোথায় রামধনু উঠেছে। অনেক বছর পরে রামধনু চোখে পড়বে, কোথায় রামধনু উঠেছে রে বাবারে, রামধনু কোথায়, কোথায় রামধেনু? ঝড়ের পরে কি বিপদ দেখো, বাড়ি ঘর বেড়া ফেরা সব গাছগুলো আমি একটু ছাদে অবশ্যই দেখবো। মশটা উড়ে এসে এখানে পড়েছে, কোথায় রামধেনু উঠে গেছে বাবারে, আমি তো রামধেনু র দেখতে পাচ্ছি না, আমি পড়ে যাবো রামধেনু করতে করতে। ফাইনালি গাছগুলো আমার ভালো আছে, পিটুনিয়া গাছটা একদম সত্যনাশ হয়ে গেছে, কোথায় রামধনু দেখতে পাচ্ছে। ও ফাইনালি রামধনু উঠে গেছে, আমি দেখবো, আমার মোবাইলে বৃষ্টি পড়ছে, ওই যে রামধনু, চলো আমি তোমাদেরকে দেখা যাচ্ছে কি এই জায়গাটা দিয়ে রামধনু উঠে গেছে। ওয়াও, অনেক দিন পরে ক্যামেরাতে আসছে কি এই জায়গাটা, অল্প হালকা বোঝা যাচ্ছে এই জায়গাটা, এই যে আমার হাতটা এখানে দেখো, দেখতে পাচ্ছ তোমরা, অনেক বছর পরে রামধনু পড়লো চোখে, ওই দেখো রামধনু। তো রামধনু চোখে পড়লো, হাজব্যান্ডকে ফোন করি, ও আমাকে জানিয়ে দিল, খুব ভালো লাগছে, মানে বৃষ্টির পরে নির্মল আকাশ, ঝড়ের পরে সেই শান্ত আবহাওয়া, কার না ভালো লাগে। তো রামধনুটা একদম এইখান থেকে উঠেছে,
একদম অনুনাটা বোঝা যাচ্ছে। ওই কোণাটা বোঝা যাচ্ছে কি, এই যে এই কোণাটা থেকে দেখো, এই কোণাটা থেকে। আর ঠান্ডাও লাগছে ভীষণ, ভীষণই ঠান্ডা লাগছে। আমি কিন্তু রামধনু দেখবো প্লাস তোমাদেরকে দেখাবো বলেই ছুটে এসেছি। সারাদিন আজকে রৌদ্র সেরকম ছিল না, পুরো অন্ধকার বৃষ্টির পরে। আরে আমার যা ঠান্ডা লাগছে, আমি জাস্ট কম্বল থেকে বেরিয়ে এলাম একমাত্র রামধনু দেখবো বলে পাগলামু আর কি, আর প্লাস তোমাদের সাথে শেয়ার করব বলে। বহু বছর পরে রামধনু চোখে পড়লো, সেরকম মেঘের জন্য স্পষ্ট বোঝা যাচ্ছে না, হালকা। আর মেয়েকে বসিয়ে এসেছি মুড়ি দিয়ে। আমি আর থাকতে পারছি না বন্ধুরা, আমি আর থাকতে পারছি না, এত বেশি ঠান্ডা লাগছে। চলো গাছগুলো দেখা হলো। আর আজকে সারাদিনে তোমাদের সাথে সেরকমভাবে কোনো কথাই হয়নি, যখনই ভাবলাম যে ব্লগটা আমি স্টার্ট করব তখনই এরকম অন্ধকার করে বৃষ্টি এলো। ঝড় ঝড় বৃষ্টি না, মানে পুরো একদম ঝড়। মগটা এখান থেকে ওইখানে উড়িয়ে ফেলে দিয়েছে, ওইখানে পাশে বাড়ির বেড়া পড়ে গেছে। কাকিমা তোমাদেরকে অবশ্যই দেখাবো। হাজব্যান্ড এত কিছু দেখার পরে আমাকে ফোন করে এই জাস্ট বললো, যাও তাড়াতাড়ি ছাদে যাও। দেখো তো এই অবস্থাতে আমাকে কেউ ছাদে পাঠায়, যে ছাদে যাও তাড়াতাড়ি, গাছগুলোর অবস্থা দেখো। পিচুনিয়া গাছটা একদম পুরো একদম মিশে গেছে, ওকে এখন ফোন করে আপডেট দিতে হবে। আর বললো ছাদে যাও, রামধনু দেখতে পাবো। রামধনুটা মিলিয়ে গেলো দেখো কিছুক্ষণের মধ্যে, মানে উঠেছিল খুব ভালোভাবে, আমি আস্তে আস্তে মিলিয়ে গেলাম। আর আমার ভিতরটা এরকম হু হু করে কাঁপছে, আর আমি অনেকদিন পরে এই নাইটি টাস্কে পড়লাম। এই দেখো পিটুনিয়া গাছ শুয়ে পড়েছে, পাশে বাড়ি কাকিমার বেড়া একদম পড়ে গেছে। এই দেখো আমাদের ওখানকার বেড়াও পড়ে গেছে। নিচ থেকে ভালো বোঝা যাবে। আর আজকে সারাদিনে রান্নাবান্না কিছুই শেয়ার করতে পারিনি, বললাম একজন এসেছিলো আর কি আমাদের আত্মীয়, ওনার সাথে কথা বললাম, তখন আর আমার ব্লগ করতে ইচ্ছে করলো না। বহুদিন পরে এলো আমাদের বাড়িতে, কথা বলে একটু টাইম আমাদেরকে বের করে কথা বলতে হলো, মানে বের করে না, মানে বের করেইছি আমরা। তখন ভাবলাম যে না কোনো ক্যামেরা না, জাস্ট কথা, জাস্ট কথা, জাস্ট কথা, এছাড়া কোনো। তোমাদের সাথে সকালবেলায় শেয়ার করলাম যে দেখো কি সুন্দর পিটুনিয়া গাছের ফুল, কিন্তু সেটা যে বিকেলে এইভাবে নষ্ট হয়ে যাবে সত্যি আমি ভাবতে পারছি না। কিন্তু কি করা যাবে, ঝড় তুফান এগুলো তো আমাদের হাতে নেই, প্রাকৃতিক দুর্জয়। আর আমি অনেকদিন পরে ফাইনালি রামধনু দেখলাম, মন আনন্দে মনটা আমার বেশ মানে ভরে গেল। রীতিমতো আমি নাচছিলাম রামধনু দেখে, তোমরা একটু দেখতেই পেয়েছো, অল্প একটু ক্যামেরা করেছি। যদিও আমার আসতে একটু লেট হয়ে গেল নিচ থেকে, রামধনুটা মিলিয়ে গেল, মানে ক্যামেরাটা সেট করতে করতে যতটুকু টাইম, হাজব্যান্ডের সাথে দুটো কথা বলছিলাম। আর এখন আমাদের খুব বেশি টেনশন, ঝড় বৃষ্টি হলেই আগেই বলছে যাও গিয়ে গাছগুলো দেখে আসো। তো গাছগুলো তো ছোটো এখনও, এগুলো আর কি বলো নষ্ট হবে। আর যে এসেছিল আর কি আমাদের পরিচিত একজন, আমার খুব প্রিয় একজন মানুষ, মুস্কুর আরেক ঠাম্মা, তো ওনার সাথে কথা বলছিলাম, কুচবিহার থেকে এসেছিলো। তো একটু টেনশন হচ্ছিল যে জেঠিকি ঘর অবধি পৌঁছতে পারলো, যদিও ওরা ওনাদের পার্সোনাল গাড়ি আছে চলে যাবে, কিন্তু ঝড়টা না খুব অসম্ভব হারে হয়েছিল, তো মানে প্রচণ্ড টেনশন হচ্ছিল তখন আমার জেঠির জন্য। তো যা হোক খুব মানে দিনে অন্ধকার হয়ে গিয়েছিলো, তিনটের সময় অন্ধকার। আমি তোমাদের সাথে মানে শ্যুট করার জন্য জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম, হুট করে কারেন্ট চলে গেল আর দেখাতে পারলাম না, না হলে তোমাদেরকে দেখাতাম টাইম অ্যান্ড অন্ধকারটা। সো চলো, এখনও সূর্য অস্ত যাচ্ছে, সূর্য অস্ত হয়নি, এখন বাজছে 4:30 ঘড়িতে। কাপড় জামা সব কিছু তুলে নিয়ে একদম দৌড়। ভালোই বৃষ্টি হয়েছে, এখানে জল জমে গেছে ছাদে আমার। তো চলো, হ্যাঁ আমের মুকুল প্রচুর এসেছে, তাই মনে হচ্ছে যে ঝড়টাও বেশি হবে এইবার, বৃষ্টি ঝড়। তারপরে আবার কথা হবে বিকেলে। ও আজকে কী রান্না করেছিলাম একবার বলে দিই তোমাদেরকে, আজকে রান্না করেছিলাম কী করেছিলাম, কাঁচকলা, হ্যাঁ কাঁচকলা দিয়ে একটা ডালনা করেছি, একটা চচ্চড়ির মতো করেছি, মেয়ের জন্য একটু আলু সয়াবিন দিয়ে তরকারি করেছি, আর ডিমের কোচ, আর কিছু ছিল না। এই ছিল আমাদের আজকে লাঞ্চ মেনু। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে এখানে রেখে দিই জানো, রৌদ্রের তাপে না হলে এগুলো নষ্ট হয়ে যায়। আজকে হচ্ছে শুক্রবার। এই জাস্ট ঘরে ঢুকলাম, দেখলাম কারেন্টও এসেছে, মা কিন্তু চার্জার দিয়ে ভাত খেলো, আর ঘড়িতে এখনও 5টা বাজেনি, 4:30 ঝড়টাতে। এই যে চার্জার, এই চার্জারটা রোদ মানে রোদ দিয়ে বলে চার্জারটা চার্জে দিতে হবে, চার্জারটা এখন চার্জে দেব,
যখন তখন এরকম ঝড় হয়ে যাচ্ছে, মুশকিল। কি মশাটা না মেয়েকে কামড়াচ্ছে, আর জানলাটা তার মধ্যে খুলে গেছি। এই দেখো বেড়া উল্টে পড়ে গেছে, এতটাই ঝড়ের দাপট ছিল। বেড়া ফেরা উল্টে পড়ে ঠোরে একদম একাকার, আমাদের এই দিকেও বেড়া ফেরা পড়ে গেছে। বাবা, মেয়ে ভীষণ ভয় পায় বৃষ্টি ঝড় পাওয়ারই কথা, আর বেশ ঢাকঢোল। আমি তো রীতিমতো কাঁপছিলাম ছাদে গিয়ে। আজকে ভেবেছিলাম যে কারেন্ট চলে যাবে, আবার আবার করে চলে যাবে, দুটো কথা বলে নিই, জানলাটা বন্ধ করে দিই, আর এখন একটু ঘুমোবো, আর ভিডিও এডিট করতে হবে। সব থেকে বড়ো কথা, ভিডিও এডিট হচ্ছিলো না, ভিডিও এডিট করতে হবে। আর আর কি আমার কিছু বলার আছে না, বলার আছে, আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি কিছু বলার আছে। তো এই তো চলছে আজকে শুক্রবারের দিনটা, ঘুম থেকে উঠে একটু একটু শ্যুট করতে পেরেছি। গুড ইভিনিং বন্ধুরা, একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধেবাতি দিলাম, দেন চা নিয়ে চলে এসেছি। এই ভুজিয়া আর নোনতা বিস্কুট দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে বলো তো, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চা খাচ্ছি প্লাস সিরিয়াল দেখছি, ভিডিও এডিটিং হয়ে গেছে, বেশ রিল্যাক্স লাগছে আমার। যেদিন আমার ভিডিও এডিটিং তাড়াতাড়ি হয়ে যায়, সেদিন আমার থেকে সুখী ব্যক্তি মনে হয় না পৃথিবীতে কেউ আছে। সো চাটা খেয়ে নিচ্ছি, আর এখন আর তোমাদের সাথে দেখা হবে না, দেখা হবে কালকে, মানে পরের দিন সকালে। কারণ আমি চাটা খেয়ে তারপরে সবজি কাটলাম, রাত্রে আর কি সকালে কি রান্না হবে সেগুলো, মানে আলু মটর সেগুলো ভিজিয়েছি, কালকে একটু ঘুগনি করব। আর বিভিন্ন ব্রেকফাস্টের মানে প্ল্যানিং হচ্ছিলো, কী কী ব্রেকফাস্ট করতে পারি এই কয়েকদিনে ভেবে নিলাম, এই সমস্ত কাজ করছিলাম। তো এটাই আর কি। তো চলো টাটা, দেখা হবে সকালবেলা ঘুম থেকে উঠে। যদি পারি অবশ্যই একবার আসবো, আর না হলে তো সারাদিনে একবার অবশ্যই আসবো। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে নেক্সট ডে, পরের দিন সকাল। এখন বাজছে সকাল 11:15 বাকি, এখনও 11টা বাজেনি। আমি এখন জাস্ট ব্রেকফাস্ট করতে বসবো, ভাবলাম ভিডিওটা কন্টিনিউ হোক, কালকে বিকেলবেলা টিফিন করার সময়। তারপরে আর তোমাদের সাথে কথা হয়নি কোনো রকমভাবে, আর একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল কালকে, যেহেতু বৃষ্টি হয়েছে। আর আজকে প্রচুর জামাকাপড় মানে কাচতে হবে, সেগুলোকে মানে কি বলবো, একদিন যদি কাচতে না পারি ভালোভাবে জামাকাপড়, সেগুলো তো একদম জমেই যায়। হয়নি, ও ঘুমোক, ওকে একটু ঘুমাতে দিলাম, উঠে ওকে খাওয়াবো, তার আগে আমি একটু খেয়ে নেব। ঘুড়িতে এই দেখো 11টা বাজেনি এখনো। গিয়েছিলাম একটু দোকানে, মানে বাজারে, এখানে শুক্তো কেটে রেখেছি, শুক্তো কেটে রেখেছি, খেসারি শাক নিয়ে এসেছে, এগুলো বাছতে প্রচুর টাইম লাগবে। তো এগুলো জানি না কতক্ষণে বাছা হবে, এগুলো আজকে আর হবে না। মূলত গিয়েছিলাম এই পেঁপের জন্য, পেঁপে লাগতো শুক্তোতে দেব বলে, শুক্তো হবে। বসিয়ে দিয়েছি বাঁধাকপি ঘন্ট, টাইম একদম নষ্ট করতে চাচ্ছিলাম না যে ঝটাপট করে বাঁধাকপি ঘন্টটা হতে থাক, কারণ বাঁধাকপি হতে ভীষণ টাইম লাগবে আমার, খেতে খেতে বাঁধাকপি ঘন্ট হয়ে যাবে। এখানে রুটি করেছি সকালবেলা, তো এটা হতে থাক বাঁধাকপি ঘন্টটা। এখানে আছে 6 রকমের ডাল মেশানো, এটা সিটি হবে, হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে করেছি আলু কাবুলি ছোলা দিয়ে মটর দিয়ে এরকম করে ঘুগনি। এখন এখানে আমি ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি নিজের জন্য, এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট, একদম রেডি। মা বসে পড়লো আর কি শাকগুলো বেছে রাখতে, না হলে এই শাক বেছে রান্না করাটা একটু টাফ হয়ে যায়। আমি ব্রেকফাস্ট সেরে নেবো, তারপরে দেন মেয়েকে উঠাবো, ব্রাশ করাবো, ওকে খাওয়াবো, ততক্ষণে আমার বাঁধাকপি ঘন্টটা অলমোস্ট হয়ে যাবে। ডালটাকে সিটি দিয়ে দেব, শুক্তো নামিয়ে ফেলবো। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু শনিবার দিন। তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, কন্টিনিউ হচ্ছে কালকে থেকে, কতটা পারি তোমাদের সাথে শেয়ার করতে। মুভি আজকে ঘুমিয়েছিলাম, এরকম ঘুম ঘুমিয়েছি প্রায় 6টা বেজে যাচ্ছিলো, বুঝতেই পারছো, বাইরেটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে যাচ্ছে এই অবস্থা ছিল। তো তাড়াতাড়ি ঝটাপট করে গিয়ে কাপড় জামা নিয়ে এলাম, সন্ধেবাতি দিলাম, হাজবেন্ড ফোন করলো 6:30 সময় যে মাছ নিয়ে এসেছে, তো নিয়ে আসবো বাড়িতে। আমরা নিয়ে আসো, মাই সেটাকে কেটে ধুয়ে বেছে টেছে দিলো, তোমরা দেখলেই। এখন চাও খাইনি আমরা, আর ভালো লাগছে না, কেন জানি না আজকে আমার ব্লগ করতে ইচ্ছে বা কি শেয়ার করব, কিছুই তো স্পেশাল সেরকম কিছু করিনি, মানে সারাটা দিন কিছুই করিনি, মানে রান্না বান্না করেছি,
তারপর আর সেরকম কোনো কাজ হয়নি। তো কালকে থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে, ভিডিওটা তো এডিট করতে বসবো, ভিডিওটা শেষ না করলে সেটাও আবার মাথার উপরে ভীষণ চাপ হয়ে যাবে। একটা দাদা ভাই নদী থেকে মাছ ধরছিল, দেখে আমাদের জন্য নিয়ে এলো, হাজবেন্ড এক্ষুনি জাস্ট দিয়ে গেল, কারণ নদী থেকে সদ্য তোলা বড়লি মাছ, তো খুব ভালো লাগবে খেতে। তো আজকে তো শনিবার, এগুলো ধুয়ে ধুয়ে রেখে দিচ্ছি, আজকে রাত্রিবেলা আর করবো না, কালকে সানডে, কালকে অবশ্যই এটা পাতুরি হবে। আর অনেক দিন পরে এরকম বড় বড় বড়লি মাছ পাওয়া গেল, কিছুটা এখন মেয়ে খাবে, ফ্রাই করে দেবো, হাজবেন্ডও খাবে। তো এভাবেই আর কি রাত্রিবেলা রেখে দিই আমরা মাছ আনলে, ধুয়ে টুয়ে সবসময় করা হয় না, লোকজন থাকলে তো অবশ্যই করে ফেলি। আর এটা করার পরে আবার সন্ধেবেলা চা খাবো, চা খাওয়া হয়নি। আর ওকে ফোন করলাম, মুস্কুর পাপা আসার কথা, ওর জন্যই অপেক্ষা করছি। তো ভাবলাম একটু পাশের দোকানে যাই, গিয়ে একটু ঝুড়ি ভাজা বা বাদাম, মানে এই সমস্ত কিছু একটু মিশিয়ে নিয়ে এলাম বিকেলের খাবার, কারণ এগুলো দিয়ে দেখবে একটু, যেহেতু কালকে ঝড় বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ড্যাম, আর এই সময় একটু ভাজা পোড়া বা মুড়ি মাখা খেতে খুব ভালো লাগে। তো হাজবেন্ড খেতে বসেই বলেছিল যে আজকে একটু মুড়ি মাখা করো। তো পাশের মোড়ের দোকানে যাচ্ছি, ওখান থেকে একটু নিয়ে আসবো চানাচুর, তারপরে ভুজিয়া বাদাম সব কিছু মিশিয়ে একটা খুব ভালোভাবে মুড়ি মাখা আর সাথে চা, খেতে তো মানে খুব অসাধারণ লাগে। আর সময় মানে নিজের জন্য একা করে ওঠা হয় না সেরকম জুত করে আর কি মুড়ি মাখা। তো দেখো এই যে ভুজিয়া বাদাম ফাদাম একদম রেডি, খালি জাস্ট ও আসবে, চাটা করব, তাহলেই আর কি মুড়িটা মাখবো। তো এই ছিল আজকের ব্লগ, জানি না তোমাদের কাছে কীরকম লাগলো। আর মেয়ে এসেছে একটু চানু মুড়ি খেতে, মানে ওর এখন আমাদের দেখে, ওকে তো তেল ফেল কিছু দেবো না, ওই শুধু চানাচুর মুড়িটা দিচ্ছি। তো চলো বন্ধুরা আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক।